বিধায়ক সুব্রত ঠাকুরের পর এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর সেই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরের প্রতিক্রিয়া, এটা সম্পূর্ণ তার ব্যাপার এবং বিজেপির ব্যাপার। তবে গর্ব করে বলতে পারি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ঠাকুর বাড়িতে এসেছিলেন কিন্তু মতুয়াদের জন্য কিছুই করেননি, তাই এটা বলতেই পারি বিজেপি মতুয়াদের জন্য কিছুই করেননি। পাশাপাশি সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুরের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা বালা ঠাকুর বলেন, যদি তৃণমূলের কেউ আসতে চায় আসতেই পারে, আমাদের কোনো আপত্তি নেই। অনেকেই তৃণমূল ছেড়ে চলে গিয়েছে, আবার ফিরেও এসেছে, তবে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা বিজেপির গ্রুপ ছাড়ছেন এবং বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন। তাদের প্রশ্নের উত্তরে মমতা বালা ঠাকুর বলেন, তাদের সৎ বুদ্ধি হোক, এছাড়াও তারা বাজি ফাটাবে না বোমা ফাটাবে, সেটা তার ব্যাপার। বিশেষ করে আমি বলতে পারবো না যে তারা বিজেপি মতদের জন্য কিছু করেছে, এটা আমি বলতে পারবো না। এই কিছু করেন, আমি বাজি ফাটাবো না আমি বোমা ফাটাবো, সেটা তার ব্যাপার। সে বোমা ফাটাবে না বাজি ফাটাবে কি করবে সেটা তো আমি বলতে পারবো না, সেটা সেই প্রশ্নটা আপনারা তার কাছেই করবো। গতকাল শান্তনু ঠাকুর বিজেপির বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছে এমন জানা গেছে এবং তিনিও জানিয়েছেন, কি বলবেন? না, আমার এই বিষয়ে খুব একটা কিছু জানা নেই, আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এবার ওরা কী করছে না করছে সেটা আমার জানার কথাও নয়। এবার আপনারা যেটা বলছেন সেটাই আমি শুনছি। শান্তনু ঠাকুর কালকে দাবি করছেন যে বিজেপি মনে হচ্ছে যে তাদের নিষ্প্রয়োজন, মানে বিজেপি তাদের প্রয়োজন নেই, সেই কারণে গ্রুপ ছেড়েছেন, কী বলবেন এই বিষয়ে? সে তো ওরাই ভালো বলতে পারবে, আমি তো বিজেপি করি না, বিজেপি কতটা ওদের গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না সেটা ওরা নিজেরাই শান্তনু ঠাকুর সেটা বলবে, আমি সেটা বলতে পারবো। আপনি গতদিনই বলেছিলেন যে বিজেপি মতুয়াদের জন্য কিছুই করেন, ওনাদেরকে সে তো বাস্তব সত্য কাজ করার কথাও বলেছিলেন, সেটা বাস্তব সত্য কথা। শোনো, পার্টির ডিসিশন কি হবে কি না হবে সব আমাদের সুপ্রিম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সে ডিসিশন নেবে। এবার তারা যদি আসে কোথাও কাজ করতে, আমার তৃণমূল হয়ে পার্টির হয়ে কাজ করতে অসুবিধা কিসের? মানে কোথাও কি বিজেপি মতুয়ার জন্য কিছুই করছে না, তাই কি এদের ক্ষোভ হচ্ছে বা এরকম কিছু? সেটা বিজেপি কিছু করছে না সেটা তো বাস্তব সত্য কথা, বেনাগরিক করার চক্রান্ত করেছিল সেটা আজকে করতে পারেনি, এখন সেটাকে ওরা সদ বুদ্ধি আসুক, কী চিন্তাভাবনা করছে সেটা ওদের ব্যাপার, কী চাওয়া পাওয়া সেটা আমরা জানিও না, আর ওর ব্যাপারটা আমি না বলতে পারলেই ভালো। মতুয়ারা তো ভোট দিয়েছিল বিজেপির থেকেই শান্তনু ঠাকুর সাংসদ হয়েছিল, আবার সে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন, আজ সন্ধ্যায় বিভিন্ন বিধায়কদের নিয়ে মিটিং রয়েছেন এই ঠাকুর বাড়িতে, কীভাবে দেখছেন বিষয়টা? শুনুন, এটা ওদের বিষয়। এবার সবই যে মতোরা তাকে ভোট দিয়েছে এটা ভুল কথা, বনগাঁ লোকসভায় শুধু যে আমার মতোদের ভোট তা নয়, বিভিন্ন আমার সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন গাইঘাটে 13% 30% সে গাইঘাটে আমার মতোরা, তা আমি কী করে বলি যে সব মতোরাই তাকে ভোট দিয়েছে? তাহলে আমার ভোটটা আমি কমে যেত, আমার ভোটটা তো তখন মার্জিন কমেনি। সিপিএমের যে ভোটগুলো ছিল সেটা শিফট করে গেছে টোটালটাই, এবং সেখানে কিছু মতোরা ভোট দিয়েছে, অস্বীকার করবো। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।